এখন আমরা তোমাদের বইয়ের 3.3 অনুশীলনীর 30 নম্বরের সমাধান দেখব। তো 30 নম্বরে যেটি দেওয়া আছে এটিকে আমরা সলিউশন করব। তো এখানে দেখো কি দেওয়া আছে, 14x + z² এখানে উপরে হোল স্কয়ার দেওয়া আছে, -29x + z (x + 1), -15x + 1 হোল স্কয়ার। তো ইজিলি আমরা এটাকে সমাধান করতে পারি উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ধৈর্য কথাটি লিখতে হবে, কারণ আমাদের এখানে এই যে দেখো x + z আর x + 1 দুইটি ভিন্ন রাশি আছে। তো আমরা ধৈর্য লিখব, ধৈর্য লিখে তো আমরা যে কোনো অক্ষর দ্বারা এগুলো ধরতে পারি, এ বি অথবা পি কিউ যে কোনো কিছু দিয়ে ধরতে পারি। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেগুলো দ্বারা ধরব অবশ্যই যেন এই যেই অঙ্কটি দেওয়া আছে এর মধ্যে যেন না থাকে। তার মানে বলতেছি এখানে এক্স এবং জেড দেওয়া আছে, তো এক্স আর জেড বাদে আমরা যে কোনো কিছুই ধরতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে ধরার সময় যেন এমন সংখ্যা ধরি যেন এর ভিতর যেন না থাকে। তাহলে আমরা ধরি x + z = a ধরলাম, আর x + 1 = b ধরলাম। তো আশা করি বুঝতে পারছো। তো এখন প্রদত্ত রাশি থেকে আমরা লিখি অতএব, অতএব দিয়ে প্রদত্ত রাশি লিখতেও পারো অথবা ডাইরেক্ট লিখতে পারো। তো আমি ডাইরেক্ট লিখলাম যে দেখো এখানে 14, এই মানটি এখানে যদি বসাই তাহলে কি হবে, এ হবে, আর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে এই জন্য এর উপর স্কোয়ার, খালি জাস্ট আমরা এই মানটি এখানে বসাই দিলাম, এটা = a। তারপর আমরা প্লাস না মাইনাস, এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে, -29 এটাকে ধরেছি এ, এটাকে ধরেছি বি, অতএব 29 a b। তারপরে আমরা মাইনাস দেব কারণ এখানে মাইনাস আছে। তারপর 15, এখানে যেহেতু x + 1 b ধরেছি, অতএব এটি এখানে কি হবে, x + 1 এর জায়গায় b হবে, আর উপরে যেহেতু হোল স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার। আশা করি বুঝতে পারছো দুটো পর্যন্ত। তো এখন দেখো, এখন যদি আমরা দেখি এখানে তাকাইলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে এটা কিন্তু একটা উৎপাদকীয় বিশ্লেষণের মতো দেখাচ্ছে। তো এটাকে আমরা মিডল টার্ম করব বা উৎপাদকীয় বিশ্লেষণ করব, তো এটা করা খুবই সহজ। তোমরা পরের লাইনে 14² - 35ab + 6ab - 15b² তো দেখো আমি এখানে লিখেছি 35 + 6, তো এটি কীভাবে আসলো? তো এটি মিডল টার্মের নিয়ম অনুসারে আমরা জানি যে এই দুটাকে যোগ বিয়োগ করলে এই উপরের যেই সংখ্যাটি আছে মাঝখানের এটি মিলতে হবে। তো আমরা 35 আর 6 যদি যোগ বিয়োগ করি তাহলে -29 হয়, এবং এই দুটাকে গুণ করলে এই যে প্রথমটা এবং শেষেরটার গুণ ফলের সমান হবে। তো প্রথমটা এবং শেষেরটা এখানে 14 আর 15 গুণ করলে 210 হয়, 35 আর 6 গুণ করলেও 210 হয়। তো তোমাদের কাছ থেকে আমি একটা প্রশ্ন প্রচুর পাই, যেটি হলো যে এই 35 আর 6 এই সংখ্যাটি আমরা কিভাবে বের করতে পারি, যে 35 আর 6 গুণ করলেই যে 210 হবে এটি আমরা কিভাবে বুঝব। তো এটি অনেকে মুখস্থ করার প্রসেস বলে, তো মুখস্থ করতে হবে না, এটি নির্ণয় করা খুবই সহজ, কারণ পরীক্ষাতে এই অঙ্ক নাও আসতে পারে কিন্তু এর মতোই অঙ্ক আসবে, এই সংখ্যা চেঞ্জ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা করবা কি, 14 আর 15 গুণ করবা, গুণ করলে হবে 210। তো এই 210কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো, ওই যে লসাগু করার মতো। তো 210কে 2 দ্বারা ভাঙলে কত হয়, 105। তো একে আবার যদি 2 দিয়ে ভাঙতে চাই তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাঙলে হবে 35। তো এটা তোমরা সকলেই জানো, 35কে যদি আমরা 3 দিয়ে ভাঙার চেষ্টা করি তো ভাঙবে না, 4 দিয়ে ভাঙবে না, 5 দিয়ে অবশ্যই ভাঙবে, 5 7 35। তো দেখো আমরা জানি যে এইভাবে যখন আমরা লসাগু করি তখন এই যে 2, 3, 5 এবং 7 এই কয়টা সংখ্যা যদি গুণ করি তাহলে 210ই পাবো। তো এখন নিয়ম হলো যে এই 4টি সংখ্যা থেকে কম্বিনেশন করে আমাদের এই 29 মিলাতে হবে। তো এই 4টি সংখ্যা থেকে কীভাবে কম্বিনেশন করব, তো এখানে যেই কটি সংখ্যা আসবে, এখানে 4টি আসছে, তো অন্য সংখ্যার ক্ষেত্রে আরও বেশিও আসতে পারে, কমও আসতে পারে, তো যে কোটায় আসুক না কেন ওই কোটা দ্বারা আমাদের 2টি সংখ্যা বানাইতে হবে। তো কীভাবে বানাবো দেখো, তো দেখো আমরা এখানে ট্রাই করব 2টি সংখ্যা বানানো। তো কীভাবে, সাপোজ দেখো আমি যদি নেই প্রথম 3টা, 2, 3 আর 5, তো এগুলো অবশ্যই গুণ আকারে নিতে হবে, 3 দুগুণে 6, 5 6 30, তাহলে এই 30 একটি সংখ্যা হলো,
আর এই সাত, সাত আর একটি সংখ্যা, তো দেখো সাত আর 30 যোগ করলে হয় 37 আর বিয়োগ করলে হয় 23, তার মানে আমাদের 29 মিলতেছে না, তার মানে এটি হবে না। তারপর আমরা চেক করব 5 7টা 35, আর 35-এর সাথে 3 গুণ করলে 105 হয়, 105 থেকে 2 গেলে, তো 105 যদি নিয়ে যদি একটি সংখ্যা নেই 105, আর এখানে 2 থাকলো, এই যোগ বিয়োগ করলে আমাদের 29 মিলে না, তার মানে এটা হবে না। তারপর যদি দেখি 2 আর 3 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, এখানে একটা সংখ্যা, 5 আর 7, 5 7টা 35, এখানে একটা সংখ্যা, তো দেখো 35 আর 6 যোগ বিয়োগ করলে, দেখো যোগ করলে বেশি হয় 41 হয়ে যায় আর বিয়োগ করলে 29 হয়ে যায়, তো দেখো আমাদের মিলে গেছে। তো এইরকমভাবে তোমাদের কি করতে হবে, বারবার দুইটি সংখ্যা তৈরি করতে হবে গুণ করে, তো যেই দুটি সংখ্যা যোগ বিয়োগ করে মিলবে সেটি হবে আমাদের অ্যান্সার এখানকার। আশা করি বুঝতে পারছো এই 35 আর 6 কীভাবে এখানে এনেছি। তো তোমাদের পরীক্ষায় যদি এরকম বড় বড় সংখ্যা আসে তো কিভাবে ভাঙবা, এটা অনেকেই পারে না, তো এটাই হলো ভাঙার প্রসেস। তো এখন আমরা ইজিলি এখান থেকে মিল টার্ম করবো পরের লাইন, তো দেখো 14 আর 35, সেখানে দেখতেছি দুইটার থেকে কমন যায় 7, কারণ 7 দিয়ে 14 যায় 35 যায়, তো এখান থেকে এখানেও এ আছে, এখানেও এ আছে, তো আমরা এ নিলাম 7, এ নিলে এখানে হয় কত 2A, আবার এটা যদি এখান থেকে কমন নেই তাহলে কত হবে 5 7টা 35, তার মানে হবে 5, আর এখান থেকে এ কমন গেলে থাকে বি, অতএব 5B। তো দেখো এই দুটো থেকে আবার কি কমন যাবে, এই দুটো থেকে আমরা যদি দেখি 3 কমন যাবে, কারণ এটা 3 কমন যাবে, এখানে 3 কমন যাবে, আর এখানেও বি আছে, এখানে বি আছে, তার মানে আমরা এখান থেকে কমন নিতে পারি 3B, তো 3B কমন নিলে এখানে 3 গেলে থাকে 2, আর এখানে থাকে বি, বি না এ থাকে, কারণ বি কমন নিয়েছি যেহেতু আমরা এখানে, তার মানে এখানে এ থাকবে মাইনাস, আর এখানে 3 5 15 তার মানে 5, আর এখানে একটি বি গেলে থাকে আর একটি বি। আশা করি বুঝতে পারছো এই লাইন পর্যন্ত। তো পরের লাইনে আমাদের কমন নিলাম 2A মাইনাস 5B, এই সংখ্যাটি আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে, দেখো এখান থেকে 2A মাইনাস 5B কমন নিলে থাকে 7A, আর এখান থেকে 2A মাইনাস 5B কমন নিলে থাকে প্লাস 3B। আশা করি এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো জাস্ট এখন আমাদের কি করতে হবে, আমরা যেই মানগুলো ধরেছিলাম সেই মানগুলো বসাই দিতে হবে, যে এ আর বি যে মানগুলো ধরেছিলাম সেই মানগুলো এখন এখানে বসাবো, তো বসাও, তো এখানে যদি বসাই তাহলে আমরা বসাই 2, এর মান ধরেছিলাম এক্স প্লাস জেড, এক্স প্লাস জেড মাইনাস বিয়ের মান ধরেছিলাম এক্স প্লাস 1, তো এখানে সেকেন্ড বাকেট ক্লোজ করে দিব, আবার সেকেন্ড বাকেট এটার জন্য 7, এর মান এক্স প্লাস জেড, এখানে প্লাস আছে, বিয়ের মান 3×b, বিয়ের মান এখানে আমরা বসাবো এক্স প্লাস 1, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তো এখান ডাইরেক্ট গুণ করে দাও, যে এটার সাথে এটা গুণ করলে হবে 2x, এই 2 এর সাথে জেড গুণ করলে হবে প্লাস 2z, মাইনাস 5 এর সাথে x গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 5x, 5 এর সাথে 1 গুণ করলে মাইনাস আর প্লাসে মাইনাস 5, ঠিক এটাতেও 7x প্লাস 7z, জাস্ট গুণ করে দিবা, তারপরে 3 এর সাথে x গুণ করলে প্লাস 3x, এই 3 এর সাথে 1 গুণ করলে প্লাস 3, এখন ক্যালকুলেশন করো, দেখো এখান থেকে আমরা 2x প্লাস 2x আছে মাইনাস 5x, তো এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 3x হয়, তো মাইনাস 3x সামনে লিখবো না, আমরা লিখবো প্রথমে প্লাসটা 2z, তো 2z লিখলাম, তারপর মাইনাস 3x, আর এখানে লিখলাম মাইনাস 5, আর এখানে দেখো 7x এর সাথে 3x যোগ করলে হয় 10x, আর এখানে এখানে যেহেতু জেড নেই শুধুমাত্র একটাই জেড 7z, আর এখানে 3 প্লাস 3, তো এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।